আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এসএসসি পরীক্ষা না হলে কিভাবে রেজাল্ট হবে, তো বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এসএসসি পরীক্ষার বিষয়ে তিনটি প্রস্তাব তৈরি করার কথা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে মৌলিক বিষয়গুলোর উপর স্বল্প পরিসরে পরীক্ষা নেওয়া হবে, যদি সেটাও সম্ভব না হয় তবে শিক্ষার্থীদের জেএসসি এসএসসি এবং কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়নের উপর ফল গ্রেড ঘোষণা দেওয়া যেতে পারে, অথবা আগামী মার্চ মাস পর্যন্ত এই পরীক্ষার জন্য অপেক্ষার প্রস্তাবও তৈরি করা হচ্ছে। তবে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর অনলাইনে বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সবাই উপস্থিত থাকবেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। মঙ্গলবার 22 সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিনুর ইসলাম জানান, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিলে পরীক্ষা শুরু করব। তিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের শিক্ষার সব খবর সবার আগে জানতে চান তাহলে বিডি টিউব নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই বিডি টিউব নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।